মাত্র এক দশক পরে ঝাঁকে ঝাঁকে চালকবিহীন ড্রোন নিয়ে শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করতে পারবে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লক্ষ্যবস্তু চিহ্নিত করে তাতে হামলা চালাবে ড্রোনগুলো ইতিমধ্যে এই ধরনের ড্রোন তৈরির কাজ শুরু করে দিয়েছে দেশটি এক প্রতিবেদনে জানানো হয় প্রতি ঝাঁকে কয়েক ডজন ড্রোন থাকতে পারে শত্রুপক্ষ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মতো প্রযুক্তির মাধ্যমে কয়েকটি ড্রোন ধ্বংস করলেও বাকিগুলো ঠিকই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে মিশন শেষ করতে পারবে সরকার পরিচালিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ব্যাঙ্গালুর নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজি যৌথভাবে দেশটির প্রথম এই একগুচ্ছ ড্রোন তৈরিতে কাজ করছে আগামী দুই বছরের মধ্যেই এই প্রোটোটাইপ আনতে চান প্রতিষ্ঠান দুটির প্রকৌশলী এবং সফটওয়্যার বিশেষজ্ঞরা ড্রোনগুলোর নাম রাখা হয়েছে লঞ্চ ফ্লেক্সিবল অ্যাসেট বা আলফায়েস এসব উচ্চ প্রযুক্তির ড্রোনগুলোতে থাকবে এক থেকে দুই মিটার লম্বা ভাতযোগ্য দুটি ডানা বেশিরভাগ ড্রোনই ভারতীয় যুদ্ধবিমানগুলোর ডানার নিচে সংযুক্ত থাকবে পাইলটরা নিরাপদ দূরত্ব থেকে ড্রোনগুলো অবমুক্ত করবেন এরপর সেগুলো নিজেরাই ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে উড়ে গিয়ে লক্ষ্যব্যস্তুতে হামলা চালাবে ড্রোনগুলোকে কয়েক ঘন্টা ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে বিশেষ ধরনের ব্যাটারি প্রথম প্রোটোটাইপ ড্রোনগুলো যুক্ত করা হবে হক অ্যাডভান্স জেটের সঙ্গে পরবর্তীতে ভারতীয় বিমানবাহিনী সব ধরনের উড়োজাহাজের সঙ্গেই জেটগুলো সংযুক্ত থাকবে